বন্ধুরা গত দুই দিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম এস বি আই সিবিও অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে সার্কেল বেসড অফিসার পোস্টের জন্য আবেদন চলছে তার জন্য আজকের ভিডিওতে আবেদন করব এই এস বি সিবিও অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে স্টেপ বাই স্টেপ এ টু জেড ফর্ম ফিল আপ দেখিয়ে দেব তাই অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে পরবর্তীতে যে কোনো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা অ্যাটফার্স্ট এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এখানে তোমাদের কিন্তু প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বড় রয়েছে রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছ নিচে কিন্তু ইম্পর্টেন্ট ডেট বল রয়েছে যেখানে তোমাদের অনলাইন আবেদন আঠেরো দশ দু হাজার বাইশ অর্থাৎ গত তিন দিন আগে থেকে চালু হয়ে গেছে এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে এর পরের মাসে অর্থাৎ নভেম্বরের সাত তারিখ পর্যন্ত ওকে এবার এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছ ডান দিকে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশান এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হবে যেখানে তোমাদের প্রথম রেজিস্ট্রেশান করতে হবে তোমাদের বেসিক কিছু ডাটা দিয়ে তো প্রথম কি দেখতে পাচ্ছ প্রথম দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট নেম অর্থাৎ তোমাদের নামটা এন্টার করবে তারপর দেখতে পাচ্ছ কনফার্ম ফার্স্ট নেম তোমাদের নামটা পুনরায় এন্টার করবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট মিডিল নেম কনফার্ম মিডিল নেম যদি তোমাদের মিডিল নেম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এন্টার করবে নাহলে কিন্তু এই ঘরটা ছেড়ে দেবে তারপর দেখতে পাচ্ছ লাস্ট নেম অর্থাৎ তোমাদের কিন্তু টাইটেলটা এন্টার করতে হবে কিংবা পদবি এখানে কিন্তু কনফার্ম লাস্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় তোমাদের কিন্তু টাইটেলটা এন্টার করবে তারপর দেখতে পাচ্ছ নিচে তোমাদের দেওয়া রয়েছে মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার অর্থাৎ এখানে কিন্তু ডাটাগুলো তোমাদের দুবার এন্ট্রি করতে হবে যাতে কোনোরকম এখানে ভুলভাল না হয় এবং তারা দেখতে পাচ্ছ নেক্সট ইমেল আইডি এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি দিতে হবে উইথ আউট নেম এখানে কিন্তু তোমাদের ডোমেন চুজ করতে হবে এখান দেখতে পাচ্ছ জিমেল ডট এখানে কিন্তু এই জিমেল ডট চুজ করবে এবং তারা দেখতে পাচ্ছ নেক্সট কনফার্ম ইমেল আইডি এখানে কিন্তু তোমাদের ডোমিন নেম এখানে কিন্তু তোমাদের ইমেল আইডিটা কিন্তু পুরোপুরিভাবে লিখতে হবে তারা দেখতে পাচ্ছ সিকিউরিটি কোড অর্থাৎ তোমাদের এই ক্যাপচার কোডটা এখানে ফিল করার পর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে সেভ অ্যান্ড নেক্সট এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে এবং সেভ অ্যান্ড নেক্সট করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু পপ ওপেন হবে এখানে তোমরা ওকে অপশনে ক্লিক করবে ওকে অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে তোমরা দেখতে পাচ্ছ ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইউর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং পাসওয়ার্ড তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে তোমাদের কী করতে হবে তারপরে দেখতে পাচ্ছ নিজে তোমরা স্কল করে যাবে এখানে দেখতে পাচ্ছ গাইডলাইন পর স্ক্যানিং ইউর ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করে তোমরা কিন্তু গাইডলাইনগুলো চেক করতে পারো যে কত কেবির মধ্যে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম ঘরটায় স্ক্যান ফটোগ্রাফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো তোমাদের স্ক্যান করে এখানে কিন্তু তোমাদের চুজ ফাইল করে এখানে ফটোটা আপলোড করতে হবে ফটো আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছ আই কনফার্ম দ্যাট ইট ইজ মাই ভেইল ফটো এখানে তোমরা চেকমাক করবে এবং তারপর দেখতে পাচ্ছ সিগনেচার সেম টু সেমভাবে এখানে আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছ আই কনফার্ম এখানে চেকমাক করার পর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে নেক্সট অপশান এই নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফটো এবং সিগনেচার এখানে আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করলে এখানে তোমাদের কিন্তু ডিলেস কিছু দিতে হবে এখানে দেখতে পাচ্ছ প্রথম দিয়ে রয়েছে সার্কেল ইউ ওয়ান টু অ্যাপ্লাই পর এখানে তোমরা সিলেক্ট করবে এবার এখানে তোমরা যে সার্কেলে অ্যাপ্লাই করতে চাও যে সার্কেলের জন্য এখানে ফর্মটা অ্যাপ্লাই করবে সেই সার্কেল তোমাদের চুজ করতে হবে এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে কলকাতা চুজ করতে পারো ওকে কলকাতা চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ লোকাল ল্যাঙ্গুয়েজ অপশান এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে বেঙ্গলি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে ডিউ হ্যাভ টেন স্ট্যান্ডার্ড মার্কশিট সার্টিফিকেট এভিডেন্সি হ্যাভিং স্টাডিড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে যদি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে তোমাদের ইয়েস করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট ক্যাটাগরি তোমরা কোন ক্যাটাগরি থেকে এখানে অ্যাপ্লাই করতে চাও সেই ক্যাটাগরি তোমাদের চুজ করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ ক্যাটাগরি চুজ করার পর তোমাদের সাবকাস্ট লিখতে হবে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে ওই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের সাবকাস্টটা পেয়ে যাবে সেই সাবকাস্টের নাম কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে আর

তোমরা সার্ভিস সার্ভিসম্যান হিসেবে এখানে অ্যাপ্লাই করলে তোমরা এস করবে কিংবা এখানে তোমরা নো করে দেবে এবং তারপর আর ইউ ওয়ার্কিং উইথ সাবডাইরি শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্ক তোমরা যদি এর আগে কোনো ব্যাঙ্কে অবশ্যই করবে কিংবা এখানে নো করে দেবে এবং তারপর আর ইউ অলরেডি ওয়ার্কিং ইন এস বি আই তোমরা যদি এর আগে এস বি আই তে কাজ করে থাকো এস করবে কিংবা এখানে সিম্বলি নো করে দেবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট অপশন রয়েছে হ্যাভ ইউ আর এমপ্লয়েড ইন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজাইন ফ্রম এ ব্যাংক অফিসার এখানে তোমরা যদি অফিসার ক্যাডারিতে এর আগে কাজ করে থাকো এসবিআইতে তাহলে কিন্তু ইয়েস করতে পারো কিংবা এখানে নো করে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট অপশন রয়েছে হ্যাভ ইউ আর এমপ্লয়েড ইন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড রিজার্ভ ব্যাঙ্ক ক্লারিক্যাল ক্যাডারি তোমরা যদি ক্লারিক্যাল ক্যাডারি কাজ করা অবস্থায় তোমরা যদি এখানে রিজার্ভ করে থাকো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমাদের ইয়েস করতে হবে কিংবা এখানে সিম্পলি তোমরা নো করে দেবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট অপশন রয়েছে ইজ আর আর অ্যাডভার্স রিপোর্ট রিগার্ডিং ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টেডিক্স মোরাল টারপিটিউট অর্থাৎ তোমাদের এখানে বল রয়েছে যে তোমাদের চরিত্র সম্পর্কে এখানে তোমাদের প্রতিকূল প্রতিবেদন আছে কি না এখানে তোমরা নো করে দেবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট অপশান রয়েছে ডিউ হ্যাভ রেকর্ড ডিফল্ট ইন রিপেমেন্ট লোন অর্থাৎ তোমাদের লোন সম্বন্ধে এখানে বড় রয়েছে যদি তোমাদের লোন নেওয়া থাকে তাহলে কিন্তু ইয়েস করবে কিংবা এখানে সিম্বলি তোমরা নো করে দেবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট স্টেড ইউটি টু হুইচ দ্য এক্সামিনেশন সেন্টার বিলং এখানে তোমাদের স্টেট চুজ করতে হবে যেখান থেকে তোমরা এখানে আবেদনটা করছো এখানে স্টেট চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেন্টার অফ এক্সামিনেশন অর্থাৎ তোমাদের এখানে তিনটি এক্সামিনেশন সেন্টার রয়েছে এর মধ্যে তোমরা কোথায় পরীক্ষা দিতে চাও এখানে কিন্তু আমি কলকাতা চুজ করলাম এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট অপশান রয়েছে আই ইন্টেন্ট টু ব্রিং দ্য ফলোয়িং আইডি হোয়েন অ্যাপেয়ারিং দ্য এক্সামিনেশান আই কনফার্ম মাই নেম অন দিস আইডি অ্যান্ড অ্যাপ্লিকেশান এক্স্যাক্টলি ম্যাচ এখানে তোমাদের বল রয়েছে যে অ্যাপ্লিকেশান তোমরা যে করছো এর সঙ্গে ম্যাচ করা তোমাদের আইডি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে এখানে তোমরা চেকমার্ক করবে চেকমাক করার পর এখানে কিন্তু তোমাদের আইডি প্রুফ তোমাদের চুজ করতে হবে যেমন আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স রয়েছে এখানে আমি আধার কার্ড চুজ করলাম আধার কার্ড চুজ করার পর তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে তারপর দেখতে পাচ্ছো তোমাদের নেক্সট অপশান রয়েছে ডেট অফ বার্থ তোমাদের মাধ্যমিকের এখানে অ্যাডমিট অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ বসাতে হবে তারপর দেখতে পাচ্ছো তোমাদের নেক্সট রয়েছে জেন্ডার তোমরা মেল না ফিমেল এখানে চুজ করতে পারো চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ ডিউ হ্যাভ টুইন ব্রাদার সিস্টার তোমরা যদি যমজ ভাই বোন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করে তোমাদের নাম লিখতে হবে কিংবা এখানে তোমরা কিন্তু নো করতে পারো তারপর দেখতে পাচ্ছ নেক্সট অপশন রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস এখানে তোমরা আনম্যারিড না ম্যারিড এখানে চুজ করবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট অপশান রয়েছে ফাদার ফার্স্ট নেম ফাদার মিডিল নেম এবং ফাদার লাস্ট নেম অর্থাৎ তোমাদের বাবার নামটা এন্টার করবে তারপর দেখতে পাচ্ছ সেম টু সেমভাবে তোমাদের মাদার ফার্স্ট নেম মাদার মিডিল নেম এবং মাদার লাস্ট নেম তোমাদের এন্টার করতে হবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট রয়েছে অ্যাড্রেস এবার অ্যাড্রেসের জায়গায় তোমাদের কিন্তু আধার আইডি প্রুফ অনুযায়ী তোমাদের অ্যাড্রেস এখানে তোমাদের লিখতে হবে ফুল অ্যাড্রেসটা তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট পেন রয়েছে স্টেট তোমাদের স্টেট চুজ করতে হবে যে স্টেট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করছো তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের পিনকোড বসানোর পর এখানে নিচে দেখতে পাচ্ছ সেম অ্যাজ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স এখানে তোমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো কিন্তু এখানে তোমাদের নিচে অটোমেটিক ফিল আপ হবে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট অপশান রয়েছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং এখানে তোমরা চুজ করবে তোমরা কমিউনিকেশান অ্যাড্রেস দিতে পারো কিংবা এখানে পারমানেন্ট অ্যাড্রেস চুজ করতে পারো ওকে এবং তারপর দেখতে পাচ্ছো তোমাদের নেক্সট অপশান রয়েছে অ্যাপ্লিকেশান ফিস এখানে কিন্তু আমি যেহেতু ও ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছি এখানে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা লাগছে এবার তোমরা যারা এসসি এস টি কিংবা পিডাবলিউ বিডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম ফিজ লাগছে না তোমরা কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে তো সমস্ত কিছু এখানে কিন্তু ডাটাগুলো ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছ ভ্যালিডেড ইউর ডিটেলস এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই সাকসেসফুল দেখাচ্ছে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে সেভ অ্যান্ড নেক্সট এখানে তোমরা ক্লিক করবে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে সিলেক্ট করতে হবে এখান দেখতে পাচ্ছ তোমাদের প্রথম কী রয়েছে যে পাস এখানে তোমাদের প্রথম কী রয়েছে গ্র্যাজুয়েশান যেহেতু এটা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের সিলেক্ট করতে হবে কি এখানে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে তোমরা কোন সাবজেক্টে এখানে গ্রাজুয়েশনটা সেখানে পাস করেছো এবং তারপর দেখতে পাচ্ছ নেম অফ কলেজ কিংবা ইউনিভার্সিটি তোমরা কোন ইউনিভার্সিটি থেকে এখানে গ্র্যাজুয়েশনটা পাস করেছো সেই ইউনিভার্সিটির নাম লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ ডান দিকে ডেট অফ পাসিং তোমরা কবে গ্রাজুয়েশনটা পাস করেছো এখানে তোমাদের ডেটটা এখানে মেনশন করতে হবে তারপর দেখতে পাচ্ছ নেক্সট অপশন রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস কতটা পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং কোন ক্লাসে এখানে পাস করেছো ওকে এবং তারাও দেখতে পাচ্ছ নেক্সট অপশন রয়েছে ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি পোস্ট গ্রাজুয়েশান প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি তোমাদের থেকে থেকে অবশ্যই কিন্তু এখানে এন্টার করতে পারো তারপর দেখতে পাচ্ছ নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট ডিউ হ্যাভ মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স এখানে এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে দুই বছরে তবে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তো অবশ্যই কিন্তু এখানে তোমাদের ইয়েস করতে হবে এবং তারপর তোমাদের নেক্সট অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্টলি ওয়ার্কিং এখানে কিন্তু বর্তমানে যদি কর্মরত তোমরা হয়ে থাকো অর্থাৎ যে অর্গানাইজেশন বা যে অফিসে তোমরা কাজ করছিলে এখন যদি বর্তমানে তোমরা কাজ করে থাকো ইয়েস করবে কিংবা এখানে সিম্বলি তোমরা নো করে দেবে এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে যে নেম অফ এমপ্লয়িজ ডেজিগনেশান অর্থাৎ কোন পোস্ট তোমরা কাজ করেছো এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেট মেনশন করতে হবে কোন ডেট থেকে কোন ডেটে তোমরা কাজ করেছো তারপর দেখতে পাচ্ছ নেচার অফ ডিউটি কোন ডিউটিতে তোমরা কাজ করেছো এবং তারপর দেখতে পাচ্ছ রিমার্কস রিজন অব লিভিং অর্থাৎ এখানে কাজটা ছাড়ার কিন্তু তোমাদের কি কারণ থাকতে পারে এখানে কিন্তু কারণটা লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটোমেটিক এখানে তোমাদের কিন্তু কত বছরে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে এখানে কিন্তু অটোমেটিক এখানে ফিল হবে এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট অপশন রয়েছে এখানে তো কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ নুন রয়েছে বেঙ্গলি অটোমেটিক সিলেক্ট থাকবে এখানে তোমরা রিড রাইট স্পিক অর্থাৎ তোমরা এখানে পড়তে লিখতে এবং কিন্তু তোমরা কথা বলতে পারো তাছাড়া তোমরা কিন্তু আদার ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো তারপর দেখতে পাচ্ছ নেক্সট ভ্যালিডেট ইউর ডিটেলস এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করবো দেখতে পাচ্ছ নিচে এখানে সেভ অ্যান্ড নেক্সট এখানে তোমরা ক্লিক করবে তো সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রিভিউটা ওপেন হবে তোমরা এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করেছো এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম এখানে ইনফরমেশনগুলো শো করবে তোমরা কিন্তু ভালোভাবে এখানে ফর্মটা মিলে নেবে যে যদি তোমাদের কোনো ভুলবাল থেকে থাকে এখানে তোমরা কিন্তু নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে ব্যাক অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে ফর্মটা এডিট করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ নিচে আই এগ্রি এখানে তোমরা চেকমার্ক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ ডান দিকে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে ওকে অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আর ইউ সিওর কন্টিনিউ এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে কিছু ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ আইডি প্রুফ অর্থাৎ এখানে আইডি প্রুফ হিসাবে আমরা যে এখানে আধার কার্ডটা দিয়েছি আধার কার্ডে কিন্তু এখানে তোমাদের পিডিএফটা এখানে সাবমিট করতে হবে তারপর দেখতে পাচ্ছ প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের কিন্তু ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট এখানে শো করতে পারো এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট অপশান রয়েছে জব প্রোফাইল সার্টিফাইড বাই এক্সাইডিং প্রিভিয়াস এমপ্লয়িজ অর্থাৎ এখানে যে তোমরা দু বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তার কিন্তু এখানে প্রুফ দিতে হবে এবং তারপর দেখতে পাচ্ছ ব্রিফ রিজিউম অর্থাৎ তোমাদের কিন্তু একটা বায়োডাটা তৈরি করতে হবে যেখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স থাকবে এবং তারপর দেখতে পাচ্ছ এডুকেশান সার্টিফিকেট রিলেভেন্ট মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট পিডিএফ অর্থাৎ তোমাদের যে এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা চাওয়া হয়েছে সেখানে তোমাদের কিন্তু মার্কশিট এবং তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে তার সার্টিফিকেট আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছ ফর্ম সিক্সটিন স্যালারি স্লিপ অর্থাৎ তোমরা যে কাজ করেছো তার কিন্তু স্যালারি স্লিপ তোমাদের কিন্তু এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে তারপর দেখতে পাচ্ছ ক্যাপচা কোডটা ফিল করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে তোমরা ক্লিক করবে এবং বন্ধুরা এখানে ডকুমেন্টসগুলো আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছ নেক্সট এখানে তোমাদের ফাইনাল যে তোমাদের পেমেন্টটা করতে হবে এখানে দেখতে পাচ্ছ সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করার জন্য এখানে তোমাদের কিন্তু ক্যাপচা কোডটা এখানে এন্টার করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে তো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো খুলে গেছে এখানে দেখতে পাচ্ছ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আধার ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা এখানে কিন্তু কিউআর কোড এবং ইউপিআই অপশান রয়েছে যেখানে তোমার কিন্তু পেমেন্টটা করতে যে কোনো একটা মাধ্যম সিলেকশন করে বন্ধুরা আশা করি তোমাদের বলতে পারলাম এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এখানে যে সার্কেল বেসড অফিসার পদের জন্য নিয়োগ চলছে এখানে তোমরা অনলাইন আবেদন কীভাবে স্টেপ বাই স্টেপ করতে পারবে সমস্ত কিছু তোমাদের বলে দিলাম যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দাঁড়তে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করবো ওকে